জেনিফার লোপেজ কে ভালো লাগে, মানে ওই আইডল হচ্ছে ওইটাই। ভাই বলছে আমি যদি বোল্ড লুক দিই মারাত্মক, মানে মারাত্মক লেভেলে বোল্ড লুক দিতে পারি আমি। আমি একজনকে খুব ভালো ফলো করি, এটা হচ্ছে জেনিফার লোপেজ। তো জেনিফার লোপেজ যে ধরনের হচ্ছে ওয়ার্কআউট গুলো করে, যেমন হচ্ছে মানে ওনার কি বলবো, খুব ওয়েট লিফটিং নিয়ে হচ্ছে উনি ওয়ার্কআউট গুলো করে, তো আমার খুব ভালো লাগতো। মানে যাই পরে তাই ভালো লাগে, মানে উনি যা ড্রেস পরে, একটা বড় ফিটে সুন্দর হলে যে কোনো ড্রেস যখন পরবে না, তাকে অসাধারণ লাগবে সবার মধ্যে। তো জেনিফার লোপেজ আমার খুব ভালো লাগতো, তখন আমি না ওই ওয়ার্কআউট গুলো শুরু করি। তো আমার হচ্ছে শোল্ডার, ব্যাক, তারপর হচ্ছে আমার হচ্ছে মানে আমি কিছুদিন আগে হচ্ছে এরকম হয়েছিল, স্বাস্থ্য একটু গেইন করেছিল আমার, হচ্ছে আমার মাসেলও হয়েছিল। আমি এগুলো এখন আমি চাচ্ছি না, কারণ যেহেতু মডেলিং এ আছি, আমি একটু স্লিম বা অন্য ধরনের বাংলাদেশের মতো আমি ফিটনেস টা আসলে আমি এখন করছি। ওই অর্গানগ্রাম ছেড়ে দিয়েছি, ওই টিফটিং করি, কিন্তু ওই রকমটা না, মানে যা আশা এসে গেছে আর কি। জেনিফার লোপেজ কে ভালো লাগে, মানে ওই আইডল হচ্ছে ওইটাই। ভাই বলছে আমি যদি বোল্ড লুক দিই মারাত্মক, মানে মারাত্মক লেভেলে বোল্ড লুক দিতে পারি আমি। আমি ফেসবুকে থাকি, একটিভ তো ওইখানে সবসময় থাকা হয়, এত বেশি না, কিন্তু ইদানিং হচ্ছে মাঝে মাঝে মনে হয় যে মানে একবার মনে হয় শেয়ার করি, শেয়ার করি এরকম আর কি। মানে খুব বেশি না, এটা হতো যদি পেজ হতো তাহলে মনে হয় এটা বাড়তো, বা ভিডিও দিতাম বা হচ্ছে কিছু ওই ধরনের। যখন প্রেম তো এখন বুঝি, আর তখন তো এটা মনে হয়নি প্রেম, তখন এটা মনে হয়েছে যে এটা খুব খারাপ একটা মানে ব্যবহার করেছে আমার সাথে এরকম। এটা ক্লাস ফাইভে একটা আমার একটা ফ্রেন্ড ছিল, এটা আজকে রেকর্ড হচ্ছে আমার। আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়ি তখন আমার একটা ফ্রেন্ড ছিল, নাম সবুজ, সজল সবুজ, আমার এতটুকু মনে আছে। ও আমাকে প্রথম হচ্ছে তখন বুঝতাম আমাকে পছন্দ করে, বইয়ের মধ্যে নাম লিখে রাখতো, পান্না আই লাভ ইউ। তখন একবার আমার দাদি, আমি আমি যখন দেখলাম যে সে বইয়ের মধ্যে লিখে রাখে, তখন হচ্ছে আমার দাদিকে আমি বলেছিলাম কথাটা। আমার দাদি হচ্ছে লাঠি ভর দিয়ে হাঁটে, তো আমার দাদি স্কুলে গিয়ে হচ্ছে ওকে মানে লাঠি দিয়ে ডাকাইছে, মানে ক্লাসরুমে ডাকানোর পরে হচ্ছে ইয়া করলো, আসলো সেখানে, তখন এখানে ওকে ম্যাডামরা খুব মারধর করছে ওকে, কেন এটা করলো। এরপরে সবুজ ক্লাস ফাইভ এর পরে সে জানি কোথায় চলে যায়, আমরা আমি জানি না কোথায় চলে যায়, যোগাযোগ আমার নেই, তখন তো ছোট। তো তবে শুনেছিলাম টঙ্গি থাকে, তো মানে ওর নাম সজল সবুজ, এতটুকু মনে আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। তবে ওর কথাও মনে হয় মাঝে মাঝে, আমার শুধু মনে আছে ওর এখানে একটা তিল ছিল না কি ছিল। তবে তখন মানে ছেলেরা যে মানে একটা হয় না যে ক্লাস ফাইভ এর ছেলেরা তো দেখতে জানি একটু অগোছালো থাকে, কিন্তু ও একটু তখন তো মানে ছেলেদের মধ্যে একটু স্মার্ট ছিল আর কি, মানে পড়াশোনা ভালো ছিল, ইয়া ছিল, এতটুকু মনে আছে। আমি না খুব মাঝে মাঝে মনে হয় সবুজ এখন দেখতে কেমন, মানে কেমন হয়েছে, বিয়ে করছে কিনা, আচ্ছা মানে ও এখন দেখতে কেমন। আমি অনেক সময় হচ্ছে ফেসবুকে সার্চ দিয়ে খুঁজি, আমার শুধু সবুজ না, মাহবুব একটা ফ্রেন্ড ছিল, আলামিন ফ্রেন্ড ছিল, তো ওরা কোথায় আছে আমি জানি না। এটা তো আসলে ছোট সময় প্রেম ছিল না, একটা ভালো লাগা আমার দিকে ছিল না, তবে ও ও আমাকে পছন্দ করতো এটা বোঝা যেত, কিন্তু এখন বুঝি না, হয়তো এটা একটা ভালো লাগা ছোটবেলার ইয়া ছিল।